তাহলে বাম হাতে খানা খাওয়া দাওয়া করা জায়েজ না নাজায়েজ? এটা তো একটা সংসারের কাজ, কিভাবে করলে জায়েজ হয় কিভাবে করলে নাজায়েজ হয় এটা তো আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং আমার পেশাব পায়খানা করতে হবে আলেমদের কথা মতো, খানা পিনা করতে হবে আলেমদের কথা মতো, ঘুমাইতে হবে আলেমদের কথা মতো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে নিষেধ করেছে, এশার নামাজের আগে ঘুমা। বাচার দুই নম্বর, ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে রাসূল বলেন, তুমি আলেমের কথা শোনো আর আলেমের কথা মতো চলো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ। বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো, জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর যে পথটা রাসূল উম্মতকে বলে দিয়েছেন, পথটা কি? আলেমের কথা শুনো, তাদের কথা মতো চলো। তার কারণ হলো, মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত দুই প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। মানব জীবনের সকল কাজ কত প্রকার? দুই প্রকার, সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। ধর্মের কাজ আলেমকে জিজ্ঞাসা করে কেন করব, এটার জবাব সহজ। ধর্মের কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় এটা আলেম ছাড়া কেউ জানে। ধরেন আপনি উজু করবেন, কিভাবে উজু করলে শুদ্ধ হয় আর কিভাবে উজু করলে ভুল হয় বলেন তো জানে কে? আলেমরা জানে। আলেমকে জিজ্ঞেস করে উজু করবেন। আপনি নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় আর কিভাবে নামাজ পড়লে ভুল হয় জানে কে? আলেমরা জানে। আলেমরা জিজ্ঞেস করে নামাজ পড়তে হবে। এইভাবে ধর্মের যত কাজ আছে সবগুলি শুদ্ধ হয় না ভুল হয় যেহেতু আলেমরা ছাড়া কেউ জানে না, এই জন্য ধর্মের সকল কাজ আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে। বাকি রইল সংসারের কাজ, খাওয়া দাওয়া করা সংসারের কাজ, ঘুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা করা সম্পর্কে বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা কিবলা সামনে নিয়া অথবা কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করবা না। কিবলা ডাইনে রাখিয়া অথবা কিবলা বায়ে রাখিয়া পেশাব পায়খানা করবা। কাজেই কিবলা সামনে নিয়া পেশাব পায়খানা করলেও গুনাহ হয়, কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করলেও গুনাহ হয়। সুতরাং সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় কিভাবে করলে হারাম হয় এটাও আলেম ছাড়া কেউ জানে না। কাজেই সংসারের কাজও আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে। আপনি খাওয়া দাওয়া করবেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বাম হাতে খানা পিনা করে তার সাথে শয়তানে খায়। তাহলে বাম হাতে খানা খাওয়া দাওয়া করা জায়েজ না নাজায়েজ? এটা তো একটা সংসারের কাজ, কিভাবে করলে জায়েজ হয় কিভাবে করলে নাজায়েজ হয় এটা তো আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং আমার পেশাব পায়খানা করতে হবে আলেমদের কথা মতো, খানা পিনা করতে হবে আলেমদের কথা মতো, ঘুমাইতে হবে আলেমদের কথা মতো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে নিষেধ করেছে। এশার নামাজের আগে ঘুমানি নিষেধ। কেন? যদি ঘুম না সারে তাহলে এশার নামাজ কাজা হয়ে যেতে পারে। কাজে আমি কোন সময় ঘুমাবো কোন সময় ঘুমাবো না এটা জানে কে? আলেমরা। কাজে ঘুমাইতে হবে আলেমদের কথা। এই জন্য ধর্মের কাজ আলেমদের কথা মতো করব কেন? যেন আমার ধর্মের কাজটা সহি শুদ্ধ হয়, আমার এটা যেন ভুল না হয়। সংসারের কাজ আলেমদের কথা মতো করব কেন? যেন আমার সংসারের কাজটা হারাম না হয়, সংসারের কাজটা যেন হালাল হয়। বুঝে থাকলে বলেন, হারাম উপায়ে ঘুমাইবেন না হালাল উপায়ে ঘুমাইবেন? হালাল পদ্ধতি হারাম পদ্ধতিতে খাইবেন না হালাল পদ্ধতিতে খাইবেন? হারাম পদ্ধতিতে পেশাব পায়খানা করবেন না হালাল পদ্ধতিতে? কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয় জানে কে? এই জন্য সংসারের কাজ আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে। এটা হইল যাদের জন্য আলেম হওয়ারও সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই, তাদের জন্য রাসূল বলেন জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞাসা করে রাখো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ। এই তিন নম্বর পথে আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হতে পারেননি এবং বর্তমানেও যারা মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করার সুযোগ নাই, অনেক মানুষ আছে জীবন ভর গৃহস্থী করে কাটায়, অনেক মানুষ আছে জীবন ভর ব্যবসা করে কাটায়, এগুলি করতে হয়, সংসার চালাইতে হয়। সংসার চালাবার জন্য সারা জীবন গৃহস্থী করেন একদল মুসলমান আমাদের সমাজে, সংসার চালাবার জন্য একদল মুসলমান জীবন ভর ব্যবসা করেন, অনেকে জীবন ভর চাকুরি করেন, আবার কেউ কেউ স্কুল কলেজে লেখাপড়া করেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যারা গৃহস্থী করে, যারা জীবন ভর ব্যবসা করে, যারা চাকুরি করে, যারা স্কুল কলেজে লেখাপড়া করে, এরা কি আল্লাহর বান্দা নয়? তারা কি নবীর উম্মত নয়? তাদের কি মরণ নাই? তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? পথ চিনবে কিভাবে? আলেমদের কাছে পথ চিনতে হইলে আলেমদের কাছে আসতে হবে, বসতে হবে, আলেমদের কথা শুনতে হবে। এই ব্যবস্থাটা সর্বস্তরের মুসলমানদের জন্য এই ব্যবস্থাটা করার উদ্দেশ্যে মাদ্রাসার পক্ষ থেকে এই রকম সভার আয়োজন করা হয়। যারা গৃহস্থী করেন তারাও যেন এখানে আলেমদের কথা শুনবার সুযোগ পান, যারা জীবন ভর ব্যবসা করেন তারাও যেন আলেমদের কথা শোনার সুযোগ পান, যারা চাকুরি করেন তারাও যেন আলেমদের কথা শোনার সুযোগ পান, যারা স্কুলে পড়ে লেখাপড়া কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে তারাও যেন আলেমদের কথা শুনে জাহান্নাম থেকে বাঁচার পথে চলতে পারে। এক কথায় সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়।